আগের ভিডিওগুলোতে দেখেছেন কিভাবে পেস্ট বানায়, কিভাবে চিনি তৈরি হয়, আর কিভাবেই বা কালো আঙুরের চাষ করে তার মদ বানায়, কিভাবে পাম অয়েল বানায় ও এলাচির আদ্যপান্ত। এই ভিডিওতে আমরা দেখব সাবান কিভাবে বানায়। তো বস, আপনি একটা লাইক দিয়ে দিন আর আমি শুরু করি আজকের নাড়াচাড়া। পার্সোনাল হাইজিনে শ্যাম্পু পেস্ট আর সুগন্ধির পাশাপাশি গোসলকে আরও একটু পরিচ্ছন্ন করতে সাবান তো লাগবেই। হাতের আর সারা শরীরের জীবাণু ধ্বংস করতে সাবানই পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত বস্তু। সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যুক্ত লবণ, যা মূলত ফ্যাক্টরিতে উৎপাদন করা হয়। সাবান তৈরি করা হয় কোনো কিছু পরিষ্কার করার জন্য। তাছাড়া শিল্প কারখানা এবং টেক্সটাইল শিল্পে বেশ কিছু কাজেই সাবান প্রয়োগ করা হচ্ছে। কয়েকটি বানাতে প্রথমে দরকার কিছু প্রাণীর চর্বি, তবে বর্তমান সাবান তৈরি হয় কাস্টিং সোডার সাথে ন্যাচারাল ফ্যাট মিশিয়ে। প্রথমে একটি উত্তপ্ত পাত্রে বিভিন্ন প্রাণীর চর্বি অথবা ভেষজ তেলের সাথে সোডিয়াম হাইড্রোঅক্সাইড যুক্ত করা হয়। তারপর এর সাথে পরিমাণ মতো ক্ষার এবং খানিকটা পানিও মেশানো হয়। বেশ কিছু সময় ধরে এগুলো মিশ্রিত করে মিশ্রণটিকে একেবারে শীতল করে ফেলা হয়, যার ফলাফল সেই পদার্থগুলো ঠান্ডা হয়ে যাবার পরই অনেকটা ফোমের মতো দেখা যায়। পদার্থগুলো বড় একটি রোলারের মধ্যে দিয়ে পিষে মিহি করে নেওয়া হয়। অতঃপর সেই পদার্থগুলোকে আবারও একটি রোলারের মধ্যে প্রবেশ করিয়ে যতটা সম্ভব আরো নরম করে বের করা হয়। তো সোডা আর ফ্যাট কিছুটা সময় মিক্স করার পর এর মধ্যে সেন্ট আর হলদে এক প্রকারের পানি মেশানো হয়। ঠিক 18 মিনিট মেশানোর পর এই মিক্সার লিকুইড অনেকটাই ঘন হয়ে গেলে মিক্সারকে প্রেসার দিয়ে ছোট ছোট ছিদ্র দিয়ে ছেঁকার মতো করে বের করে ফেলা হয় কনভেয়ার বেল্টে। যে স্থান থেকে এই নরম পদার্থগুলো বের হয় তাকে বলা হয় নুডলস প্লেট। মূলত এই জায়গা দিয়ে উক্ত পদার্থগুলো খানিকটা নুডলস আকৃতিতে বের হওয়ায় এর এমন নামকরণ। কনভেয়ার বেল্টে আসার পর কয়েক সেকেন্ডের মধ্যেই শক্ত হতে শুরু করে। এগুলো এবার দুটো রোলারের মধ্যে পেশার জন্য ফেলা হয়, আর এখানে পেশার পর কনভেয়ার বেল্টের অপর পাশ থেকে বের হয়ে আসে পাতলা রিবনের মতো। এই রিবন বের হওয়ার সময় ওখানে থাকা কয়েকটা কাচের মতো ধাতব সাবানগুলোকে কাটে, আর এগুলো গিয়ে পড়ে একটি স্থানে, যেখানে এগুলোকে আচ্ছা করে উল্টে পাল্টে দেয় আরেকটি মেশিন। আচ্ছা করে উল্টানো পাল্টানো হলে এবার এই বস্তুগুলো পরে একটা মিক্সার মেশিনে। এবার এই মিক্সার মেশিনে এর সাথে মিশিয়ে দেয়া হয় কালার, আর সুগন্ধির জন্য মেশানো হয় সেন্টেড অয়েল। এই কন্টেইনারে এবার আচ্ছা করে 15 মিনিট মিক্সড করা হয়। এবার একটি বড় ডাই মেশিন একে কম্প্রেস করে। মেশিনের ভেতর থেকে চাপ দিয়ে সামনের দিকে সাবানের মতো মোটা সাইজের লম্বা লম্বা পট্টি পাঠায়, আর একটি কাটার এই লম্বা পট্টিকে ছোট ছোট টুকরোতে কেটে দেয়। তবে পূর্বে ফ্যাক্টরিতে এই কাটিং সিস্টেম মানুষই করত। একজন প্রফেশনাল কর্মী কাটারের ওপর উঠে দাঁড়াতো আর একজন প্রফেশনাল কর্মী টানত, কিন্তু এখন এসব কাজ মেশিনেই হয়ে থাকে। তো সাবান সাইজ মোতাবেক কাটা হয়ে গেলে এবার এতে লাগানো হয় কোম্পানির লোগো। সর্বশেষ সেই শেপগুলোকে একটি শক্তিশালী ডায়াসের মাধ্যমে সম্পূর্ণ সাবানের আকৃতিতে রূপান্তর করা হয়। এবার সেই সাবানগুলো প্যাকেটিং করে বিক্রির জন্য বাজারে পাঠিয়ে দেওয়া হয়। তো বস, এই ছিল সাবানের আদ্যপান্ত। ভিডিওটি কেমন লাগলো আলসেমি না করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ আর নয়, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই।